हेलो बंधुरा सुमन आपनारा भलो आपनादेर हाथा पोषा पाखी आज के आपनादेर जे विषय निये आलोचना करब नतून बंधुदेर जन्य अनेक बंधुरा भाबछे जे ककटेल पाखी पालन करब किभाबे बा कि साइजेर खाचा बा कि आज के सेई विषय निये आपनादेर संगे आलोचना करब। भिडियोटा सम्पूर्ण देखबेन, टेने टेने देखबें ना, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। এর মধ্যে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথম বলি বন্ধুরা, আপনারা যখন ককটেল পাখি পালন করতে যাবেন, নতুন বন্ধুদের জন্য ভিডিওটা, আপনার পালন করতে যাবেন বা পাখি কিনতে যাবেন বা কোনো বাড়িতে বা দোকান থেকে যখনই কিনতে যাবেন, তার আগে আপনার কিছু ককটেল পাখি সম্বন্ধে কিছু জানা খুব দরকার। তাই বলছি বন্ধুরা, সেই ককটেল পাখি আনার আগে আপনারা বাড়ির সদস্যদের সঙ্গে আলোচনা করে নিন, কেন কখন কার প্রয়োজন হয় বোঝামনে, ঠিক আছে বন্ধুরা। দুই নম্বর কথা, খাঁচাটা যে পাখি রাখবেন রাখার একটা জায়গা আগে ঠিক করুন, যে পাখি ঠিক নেই, কেন এমন একটা জায়গায় বসাতে হবে, আপনারা সবাই জানেন যে ককটেল পাখি একটা ভীতু পাখি, হ্যাঁ, যেন মানুষজন কুকুর বিড়াল এগুলো খুব কম যাতায়াত করে এমন জায়গায় আপনার পাখির খাঁচাগুলো রাখবেন। তাই বলছি বন্ধুরা, এইবার আসি যে আপনার খাঁচার সাইজ। খাঁচাটা বন্ধুরা আপনার 2 ফুট বাই 3 ফুট, হাইট হবে 2 ফুট, লম্বায় হবে 3 ফুট, হাইট হবে 2 ফুট, লম্বায় হবে 3 ফুট। অনেক বন্ধুরাই আছে যে 2 ফুট বাই 2 ফুট খাঁচা তো ককটেল পাখি ডিম বাচ্চা করার, কিন্তু বন্ধুরা এইটা হলো অনেকটা ছোটো জায়গা হয়ে যাবে। যদি আপনারা বক্স দেন তাহলে বাইরে যদি বক্স টানান তাহলে 2 ফুট বাই 2 ফুট জায়গায় আপনাদের ঠিক আছে। আর যদি মনে করেন যে না আমরা হাঁড়ি দেব, তাহলে বন্ধুরা আপনার 3 ফুট বাই 2 ফুট জায়গার মধ্যে আপনার দিতে হবে, কারণ কি জায়গাটা যতটা বড় দিতে পারবেন পাখি এক জোড়া পাখির জন্য, তাহলে ওরা যত ওড়াউড়ি করবে দেখবেন ওদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তারপরে শরীরের মধ্যে যে একটা ফ্যাট জিনিসটা আসবে না। তাই বলছি বন্ধুরা, এইভাবে আপনারা পালন করুন। আর ককটেল পাখি যখন আপনার খাঁচাটা, আজকে ধরুন এখন এখানে সকালে আরেক জায়গায় বিকালে আরেক জায়গায়, ওই রকম কখনোই করা যাবে না। তাই বলছি বন্ধুরা, ওর জন্য বলছি আপনারা ককটেল পাখি পালন করার আগে আপনারা খাঁচা কোথায় রাখবেন, কী করবেন, এগুলো আপনারা আগে চিন্তা ভাবনা করে তারপরে পাখি আনতে যাবেন। এবার যখন পাখি আনতে গেলেন, ধরেন এগুলো সব আপনাদের ঠিক আছে, কিন্তু পাখি যখন আনতে যাবেন কোনো দোকানে গেলেন, যে দোকানে যান বা কোনো জানাশোনা বন্ধু বান্ধবদের বাড়িতে আছে তাদের এখানেও যেতে পারেন, সেখানে থেকে পাখি আনতে গেলে পাখি আপনারা দেখে নিয়ে আসবেন। কীরকম কী দেখবেন, এক নম্বর হয়েছে আপনার মেল ফিমেল ঠিক আছে কি না, মানে ছেলে মেয়ে ঠিক আছে কি না, এইটা এক নম্বর দেখবেন। দুই নম্বর হয়েছে জিজ্ঞাসা করবেন যার দোকান থেকে পাখি আনছেন, দোকানদার অনেক সময় অনেক সঠিক কথা বলতে পারে, আবার অনেক সময় যেহেতু ওরাও তো কিনে আনে, তাই বলছি বন্ধুরা ওদের বয়সটা কত, ককটেল পাখির একজোড়া এর বয়সটা কত, এইটা আপনারা জিজ্ঞাসা করবেন, বাড়ির থেকে আনুন বা দোকান থেকে আনুন, এইটা হলো দুই। যে এক নম্বর হয়েছে মেল ফিমেল ঠিক আছে কি না, আর দুই নম্বর হয়েছে ওর বয়সটা কত, তারপরে দেখবেন দুই নম্বর। তিন নম্বর হয়েছে যে ককটেল পাখি ঠিক মতন লাঠিতে বসছে কি না, বা চার নম্বর হয়েছে ওরা ওড়াউড়ি করছে কি না, পাঁচ নম্বর হয়েছে আপনার ওদের কোনো ঘাড় তাল আছে কি না, ছয় নম্বর হয়েছে যে ককটেল পাখি
সুন্দর মানে ঝিম খেয়ে বসে রয়েছে কিনা, এগুলো বন্ধুরা আপনারা যদি দেখে আনতে পারেন তাহলে পাখি আপনারা যদি ঝিম খেয়ে থাকে তাহলে পাখি এক নম্বর আনবেন না, লাঠিতে সুন্দর বসছে তাহলেই পাখি নিয়ে আসবেন, আর দেখছেন ওরাওরিও ভালো করছে তাহলেও নিয়ে আসবেন, এই সব কিছু কিছু জিনিস আপনাদের দেখে নিয়ে আসবেন। এইবার নিয়ে আসলেন, নিয়ে আসার পরে খাঁচার মধ্যে ছেড়ে দিলেন। এইবার আপনাদের জানাই যে অনেক সময় যে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে যেই সব নতুন বন্ধুরা মনে যে দুশ্চিন্তা রয়েছে পাখি পালন করব কী খাবার দেবো কী দেবো কী না দেবো এই নিয়ে, এখন আবার এইবার আরেক নম্বর হয়েছে এইবার দানা খাবার, দানার খাবারের মধ্যে আছি। দেখুন সকালবেলায় ফার্স্টে আপনারা দেবেন ছোলা আর জল, ফার্স্টে দেবেন ছোলা আর জল। এবার অনেকে ছোলারে চেনাও বলে, এই যে ভিজিয়ে রাখবেন চেনাগুলো, এই দেখুন এইটা এলো চেনা, অনেকে ছোলাও বলে। এক জোড়ার জন্য সকালবেলায় এই কটাই বেশ, সবচেয়ে এই কটাই ছোলা বেশ, জল আর ছোলা সকালবেলা ফার্স্টে এইটা এই খাবারটা দেবে। এবার অনেক বন্ধুরা ভাবে যে আমার পাখি আমি পাখি এনেছি ছোলা খাচ্ছে না, যদি ছোলা নাও খাস তাহলেও আপনার দিয়ে রাখতে হবে, ওরা আস্তে আস্তে খাবার শিখে যাবে, আর ছোলাটা যদি না খাওয়ান ওদের আস্তে আস্তে দেখবেন বডি শুকিয়ে যাবে, বডি যখন শুকিয়ে যাবে আস্তে আস্তে পাখিটা দুর্বল হয়ে গেলে, দুর্বল হয়ে গেলে আস্তে আস্তে ডিম বাচ্চা করবে না প্লাস মারাও যেতে পারে। ঠিক আছে বন্ধুরা, সকালবেলা ছোলা আর জল, আর এইটা জানেন আপনারা সবাই ঘাসের দানা যেটা কাগনি দানা অনেকে বলে, এই দানাটা এই দানার দানাটা নেবেন, এই দানার সাথে আরও দেখাচ্ছি আপনাদের, এই দানাটা এইটা দেখুন ধান, এটা ধান এক কেজি আপনার কাগনি দানা বা ঘাসের দানার সাথে 250 গ্রাম নেবেন ধান, এক কেজি খাবারেই আমি হিসাবটা আপনাকে দিচ্ছি, 250 গ্রাম নেবেন ধান আর 1 কেজি নেবেন কাগনি দানা। ঠিক আছে বন্ধুরা, এইটা হয়েছে সূর্যমুখীর দানা, এইটা হয়েছে সূর্যমুখীর দানা, এইটা নেবেন হয়েছে 1 কেজি খাবারের মধ্যে 150 গ্রাম, এটা 150 গ্রাম দেবেন মানে মিলাবে। ঠিক আছে সূর্যমুখীর দানা হয়ে গেল, এইটা বন্ধু হয়েছে ব্ল্যাক সিড, দেখুন কালো জিরার মতন পুরো অনেকটাই দেখতে, এটা হলো ব্ল্যাক সিড, এটা 1 কেজিতে 50 গ্রাম দিলেও হবে 75 গ্রাম দিলেও হবে, এটা বেশিরভাগ শীতকালেরই প্রয়োজন এই জিনিসটা, তাহলেও এবার 50 গ্রাম বা 100 গ্রাম গরমকালে দেওয়া যায়, 1 কেজিতে 50 গ্রাম দিয়ে দেবে গরমকালে, আর শীতকালে হলে আপনারা 100 গ্রাম দিয়ে দিলেন। ঠিক আছে বন্ধুরা, আর এটা হলো ক্যানারি সিড, এইটা 1 কেজি খাবারে 150 গ্রাম এটা দেবে। আর এইটা দেখুন কুসুম দানা, এটা 1 কেজিতে 100 গ্রাম দিলেই যথেষ্ট। এই এই সব খাবার একসাথে
মানে এক কেজির সাথে ধান দেবেন 200 গ্রাম 250 গ্রাম, 150 গ্রামের মতো দেবেন সূর্যমুখী, কেনারি দেবেন 100 গ্রাম, ব্ল্যাক সিড দেবেন 50 গ্রাম, আর সূর্যমুখীটা দেবেন আর কুসুম দানা দেবেন 100 গ্রাম। এগুলো এক হচ্ছে সব মিশা গেলে দেখুন আমি আপনাদের অল্প করে মিশিয়ে দেখাচ্ছি, আপনাদের অল্প করে আমি বানিয়ে দেখাচ্ছি, আপনাদের অল্প করেই দেখাবো যে খাবারটা কী রকম হবে। দেখুন এইভাবে আপনারা খাবার দানা খাবারটা তৈরি করবেন, এইভাবে দানা খাবার তৈরি করলেন, করার পর এইভাবে দানা খাবারটা তৈরি করলেন, তৈরি করার পরে এইভাবে খাবার তৈরি করে তারপরে পাখিরে খেতে দেবেন। এইটা যে খাবারটা এখন তৈরি করলেন এই খাবারটা সবসময় খাঁচার মধ্যেই রাখা থাকবে, আর খালি ছোলাটা সকালবেলায় প্রত্যেক দিনকার ছোলা প্রত্যেক দিনই দেবেন, সকালবেলা দেবেন দুপুরবেলায় আবার পরিষ্কার করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, এইভাবে আপনারা পাখি পালন করবেন। আর এটা হলো আপনারা সমুদ্রের ফেনা, এই ফেনাটা আপনার এটা সবসময় এটা এখন ছোট মানে পাওয়া যাচ্ছে, কোনো কোনো সময় দেখবেন বড় ফেনাও পাওয়া যায়, তো এবার আপনারা যখন যেরকম লাগবে সেরকম আপনারা আনতে পারেন। এটা হলো সমুদ্রের ফেনা, এটা আপনি খাঁচার একটা সাইডে রেখেও দিতে পারেন, বা যদি মনে করেন না আমি নষ্ট হয়ে যাবে তাহলে এই সাইড দিয়ে একটা ফুটো করে তার দিয়ে এরকম করে একটা জায়গায় ঝুলিয়েও দিতে পারেন, দেখবেন ওদের যখন সময় হবে ওরা তখন খাবে। তারপরে বন্ধুরা বলছি এটা হলো দেখুন এটা হলো ঘি, এটা ঘি, এটা যদি মনে করেন অনেকে অনেক বন্ধুরা আছে দোকানেও কিনতে পাওয়া যায়, আবার নিজেরা তৈরি করে আমি যেরকম নিজে তৈরি করি, আমি এটা নিজে তৈরি করি। হ্যাঁ এবার যদি আপনার বলেন আমি কী করে তৈরি করব, আমার এই আমার ভিডিও দেওয়া আছে ঘি কীভাবে তৈরি হয়, তৈরি কী কী জিনিস দিয়ে আমি ঘিটা তৈরি করি, হ্যাঁ সেগুলো আপনার ভিডিওটাতে দেখে নেবেন, দেখে নিয়ে তাহলে আপনারা যদি মনে করেন তাহলে ওইভাবে বানাতে পারেন, আর যদি মনে করেন না আমি কিনে আনবো দোকান থেকে তাহলেও কিনে আনতে পারেন, কিন্তু যে গিট আপনাদের খাঁচায় একটা সাইডে রেখে দেবেন সবসময়। এবার ওরা কিন্তু সবসময় খাবে না, ওদের ইচ্ছা মতো ওরা খাবে, তাই বলছি বন্ধুরা এই জিনিসগুলো খাঁচার মধ্যে রাখতেই হবে, মা খাবার সূর্যমুখী মানে গিট আর সমুদ্রের ফেনা এই দুটো একটা সাইড করে রেখে দেবেন, ওদের সময় মতন ওরা খাবে, ওরা সবসময় খাবে না। ঠিক আছে তারপরে বলি এবার আসি বন্ধুরা শাকসবজির মধ্যে, যে কী কী এবার শাকসবজি খাওয়া আমি যেগুলো যেসব খাবার আমি দিচ্ছি, অনেক বন্ধুরা অনেক মিলেট ফিলেট দেয় কিন্তু আমি যেসব খাবার আপনার আমি দিচ্ছি পাখিদের আমি আপনাদের সেগুলোই শেয়ার করছি, সেগুলোই আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে বন্ধুরা দেখুন এটা দেখুন কলমি শাক, এটা সবাই চেনেন এই কলমি শাকটা, বারো মাসই এই শাকটা আপনি পাবেন, এখন বর্ষাকালে এখনও দেখবেন মাঠে ঘাটে অনেক জায়গায় এই কলমি শাকটা হয়ে গেছে, এটা কলমি শাক, এইটা এই এই শাকটা দেবেন দেখবেন ওদের খুব সুন্দর খাবে, আমি আপনাদের দেখে দেখাচ্ছি এই কলমি শাকটা দিলে কী সুন্দর খায়, দেখুন এই কলমি শাক বন্ধুরা
দেখবেন খুব সুন্দর ওরা খায়। এটা সপ্তাহে এক থেকে দুই দিন সপ্তাহে দেবে, ঠিক আছে বন্ধুরা। এইটা দেখুন, এটা আপনারা চেনেন সবাই, এটা সজনা পাতা। এই এই সজনা পাতাটা আপনারা সপ্তাহে একদিন দুই দিন দিতে পারেন, ঠিক আছে। এটা সব শাক সবজি যে আপনারা একসাথে দেবেন তা না বললে, এটা ধরেন সপ্তাহে যদি কলমি শাক দুই দিন দিলেন, তারপরে সপ্তাহে হয়তো এইটা যদি আপনাদের আশেপাশে থেকে থাকে তাহলে এরকম এইটা দুই দিন দিলে এইভাবে ঘুরায় ফিরায় আপনারা খাবার দেবেন। এইটা হয়েছে বন্ধুরা নিম পাতা। এই নিম পাতা আপনারা মাঝে মধ্যে এটা মাসে একবার হলেও দেবেন নিম পাতা, ঠিক আছে বন্ধুরা। নিম পাতা খুব উপকারী জিনিস, অনেক ভালো পাতা একটা। এই নিম পাতাটা মাসের মধ্যে একবার হলেও দেবেন, দু মাসে একবার হলেও দেবেন নিম পাতাটা দেবেন। খাওয়াটা যদি নাও খায় তাও আপনাদের ধরেন পাখি আছে, পাখি আমার নিম পাতা খাচ্ছে না, এই পাতা খাচ্ছে না দিয়ে রাখবে, কারণ ওরা ওই দুই একটা কামড় দিতে দিতে আস্তে আস্তে খাবার শিখে যাবে, ঠিক আছে বন্ধুরা। এটা হলো নিম নিম পাতা। এইটা হয়েছে দেখুন তুলসী পাতা। এইটা আপনারা সপ্তাহে একদিন একদিনও হলো এই তুলসী পাতাটা পারলে দেবে, তাহলে অনেক রোগ মুক্ত করে এই পাতা তুলসী পাতা, ঠিক আছে বন্ধুরা। এইবার আবার এখন সামনে আবার শীতকাল আসছে, শীতকালে আপনার পালং শাক হয়, পালং শাক দিতে পারে অনেক অনেক জায়গায়। এইসব শাকগুলোর নাম বললাম, যেখানে যে শাক পাবেন তখন সেই শাকটাই ব্যবহার করবেন। অনেকে পুদিনা পাতা দেয়, এইভাবে ককটেল পাখি আপনারা পালন করবেন। আজকে বন্ধুরা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিও। নমস্কার।